তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হলো কেশিয়াড়িতে। 28 আগস্ট প্রতি বছর এই দিনটি পালন করে আসছে তৃণমূল ছাত্র পরিষদ। প্রতি বছর এই দিনে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে সভা করে তৃণমূল। তবে বিগত প্রায় 2 বছর ধরে অতিমারির কারণে ভার্চুয়াল সভার আয়োজন করেছে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনটি। ভার্চুয়াল সভায় ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শোনানো হয় এই ভার্চুয়াল ভাষণ। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই থেকেই প্রত্যেক বছর এই দিনটিতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নানাভাবে দিনটি পালন হয়ে আসছে। এবছর 23তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি কেশিয়াড়ি সরকারি ডিগ্রি কলেজে তৃণমূলের দলীয় পতাকা ও ছাত্র পরিষদের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ও কেশিয়াড়ি ব্লক কিষাণ ক্ষেত্র জুড়ে দলীয় কার্যালয়ে তৃণমূল নেতৃত্ব ফটিক রঞ্জন পাহাড়ির উপস্থিতিতে ছাত্র পরিষদের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পরেশ মুর্মু, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি, কেশিয়াড়ি ব্লক ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দেব, সাধারণ সম্পাদক তিমির পাত্র সহ অনেকে। প্রত্যেক বছরের মতো এবছরও তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক কলেজের ছাত্র ইউনিটকে নির্দেশ দিয়েছেন। কোভিড বিধির জন্য এবারেও তিনি ভার্চুয়াল সভা করবেন, গত বছরও করেছিলেন। আমি অনুরোধ করবো আমাদের ছাত্র সংগঠনে যারা আছেন প্রত্যেককে তার লিঙ্ক এবং কোথাও একটা বৃহত্তর বা বড়ো একটা ব্যান্ড স্ক্রিন করে সবাইকে শোনার ব্যবস্থা করবেন। আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছাত্র যৌবনদের রাজনীতিতে স্কুলের বিদ্যালয়ের মহাবিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার প্রতি যত্নবান হওয়া, শিক্ষা ব্যবস্থার প্রতি এলাকার দরিদ্র ছেলেমেয়ে থেকে শুরু করে মেধাবী ছাত্রছাত্রী সবাইকে যাতে পড়ার পরিবেশ রক্ষা করা যায় তার দিকে নজর রাখা, এলাকার রাজনৈতিক পরিস্থিতি, সরকারের পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি সব কিছু বিষয়ে লক্ষ্য রেখে ছাত্ররা রাজনীতি চর্চা করুক, রাজনীতি নিয়ে অংশগ্রহণ করুক, গঠনমূলক আন্দোলনে সামিল হোক, স্কুলের কলেজের এবং মহাবিদ্যালয়ের শিক্ষার উন্নতি তার পরিবেশের উন্নতির জন্য নিজেকে আত্মনিয়োজিত করুক এবং ভবিষ্যতে ছাত্র সংগঠন থেকে নিজেকে নেতৃত্ব হিসেবে তৈরি করে আগামী দিনে বড় নেতৃত্ব হিসেবে নিজেকে তৈরি করুক, এটাই হচ্ছে আমাদের ছাত্র সংগঠনের লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। কেশিয়াড়ি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।